আপনি কি আপনার কর্মক্ষেত্রে বা বন্ধু মহলে ইংরেজিতে খুব স্মার্টলি কথা বলে সবার থেকে নিজেকে একটু আলাদাভাবে প্রেজেন্ট করতে চান? তাহলে আর দেরি না করে জয়েন করুন আমার সাথে, কারণ ডরমার্কের এই কর্মসূচিটিতে আমরা প্রতিদিন কিছু ইংরেজি শব্দ ও কিভাবে সুন্দর করে কারোর সাথে ইংরেজিতে কথোপকথন করতে হয় তা শিখে থাকি। ইতোমধ্যেই আমরা গত পর্বে শিখেছি কিছু ইংরেজি বহুল প্রচলিত শব্দ, সেগুলোর উচ্চারণ এবং সঠিক অর্থ, এছাড়াও কিভাবে ইংরেজিতে গ্রিট করতে হয় এবং কিভাবে ইংরেজিতে নিজের পরিচয় দিতে হয় তাও আমরা শিখেছি। আজকেও আমরা একইভাবে নতুন কিছু শব্দ শিখব, সেগুলোর উচ্চারণ শিখব, সেগুলোর সঠিক অর্থ শিখব, এছাড়াও শিখব নতুন কিছু ইংরেজি বাক্য যা আপনাদের প্রতিদিনের ব্যবহারে কাজে লাগবে। গত পর্বের মতো এই পর্বে আমি চাইবো আমি যখন একটি শব্দ বলবো বা একটি বাক্য বলবো তারপরে আমি কিছুক্ষণ থেমে বাক্যটি দ্বিতীয়বার আবার বলবো এবং আপনারা আমার সাথে দ্বিতীয়বার বাক্যটি উচ্চারণ করবেন। এতে করে আপনার উচ্চারণে কোনো ঝামেলা থাকলে বা আপনার উচ্চারণটি সঠিক না হলে তা আপনি ঠিক করে নিতে পারবেন। প্রথমে শুরু করছি নতুন কিছু ইংরেজি শব্দ দিয়ে, আমার সাথে আপনিও বলুন। ওয়াল, ওয়াল শব্দের অর্থ দেয়াল। লুক, লুক অর্থ তাকানো। অল, অল শব্দের অর্থ সব। অ্যাজ, অ্যাজ শব্দের অর্থ যেন। ইফ, ইফ শব্দের অর্থ যদি। নাম্বার, নাম্বার নাম্বার শব্দের অর্থ সংখ্যা। গেট, গেট গেট শব্দের অর্থ পাওয়া। কাম, কাম শব্দের অর্থ আশা। গো, গো অর্থ যাওয়া। লাইট, লাইট শব্দের অর্থ আলো। ওয়ার্ড, ওয়ার্ড অর্থ শব্দ। লং, লং লং শব্দের অর্থ লম্বা। টাইম, টাইম শব্দের অর্থ সময়। স্মল, স্মল স্মল শব্দের অর্থ ছোট। লার্জ, লার্জ লার্জ শব্দের অর্থ বড়। মেক, মেক মেক শব্দের অর্থ বানানো বা তৈরি করা। দোজ, দোজ দোজ শব্দের অর্থ ওইগুলো। দিস, দিস দিস শব্দের অর্থ এইগুলো। দোজ ব্যবহার হবে যখন আপনি দূরের কিছু বোঝাবেন। দোজ, আর দিস, দিস শব্দটি ব্যবহার হবে যখন আপনি কাছের কিছু বোঝাবেন। হিজ, হিজ হিজ শব্দের অর্থ তার। হার, হার
শব্দের অর্থ তার, কিন্তু হিজ শব্দটি ব্যবহৃত হবে যখন কেউ পুরুষকে বোঝাবে। হিজ অর্থ তার, কিন্তু যখন সেটা পুরুষকে বোঝানো হবে। এবং হার শব্দের অর্থ তার, কিন্তু এটা ব্যবহার হবে যখন নারীকে বোঝানো হবে। টুডে, টুডে, টুডে শব্দের অর্থ আজকে। টুমরো, টুমরো শব্দের অর্থ আগামীকাল। ইয়াস্টারডে, ইয়াস্টারডে শব্দের অর্থ গতকাল। নো, নো শব্দের অর্থ না। আপ, আপ শব্দের অর্থ উপরে। ডাউন, ডাউন, ডাউন শব্দের অর্থ নিচে। মোর, মোর, মোর শব্দের অর্থ আরো। লেস, লেস, লেস শব্দের অর্থ কম। রাইট, রাইট, রাইট শব্দের অর্থ লেখা। সার্কেল, সার্কেল, সার্কেল শব্দের অর্থ বৃত্ত। রাউন্ড, রাউন্ড, রাউন্ড শব্দের অর্থ বৃত্ত। ওল্ড, ওল্ড, ওল্ড শব্দের অর্থ বয়স্ক বা পুরনো। ইয়াং, ইয়াং, ইয়াং শব্দের অর্থ যুবক বা তরুণ। এরই সাথে আমাদের আজকের নতুন শব্দগুলো শেষ হলো। কারো সাথে যখন আপনার দেখা হয় বা আপনার কথোপকথন শুরু হয়, তখন কিন্তু আমরা একটি প্রশ্ন দিয়ে সবসময় শুরু করি, সেটা হচ্ছে আপনি কেমন আছেন। এই প্রশ্নটি এবং তার উত্তর আমি ভালো আছি অথবা খুব একটা ভালো নেই অথবা ভালো নেই, এই প্রশ্ন কিন্তু সবচেয়ে বেশি একটা কমন প্রশ্ন এবং এই উত্তরটাও। তো আজকে আমরা জানব বিভিন্নভাবে কিভাবে আপনি একজনের কুশল জানতে চাইবেন বা সে কেমন আছে তা জানতে চাইবেন এবং কিভাবে আপনি সেটার উত্তর দেবেন। কারোর সাথে দেখা হলে আপনি তার কুশল জানতে তাকে জিজ্ঞেস করতে পারেন, হোয়াটস আপ, হোয়াটস আপ, যার অর্থ কি অবস্থা। অথবা তাকে প্রশ্ন করতে পারেন, হোয়াট ইজ নিউ, হোয়াট ইজ নিউ, আপনার জীবনে নতুন কি ঘটছে। এছাড়াও আপনি প্রশ্ন করতে পারেন, হাউ ইজ গোয়িং, হাউ ইজ গোয়িং, কেমন যাচ্ছে দিনকাল। এছাড়াও আপনি এই প্রশ্নটি এভাবে করতে পারেন, হাউ আর থিংস, হাউ আর থিংস, যার অর্থ কি অবস্থা, কেমন আছো। এছাড়াও আরো একটি ভাবে আপনি প্রশ্নটি করতে পারেন, হাউ লাইফ ইজ ট্রিটিং ইউ, হাউ লাইফ ইজ ট্রিটিং ইউ, যার অর্থ আপনার চারপাশে সবকিছু কেমন চলছে। এই কয়েকটি ভাবে আপনি যখন কারো কুশল জানতে চাইবেন তখন তাকে প্রশ্ন করতে পারেন। এবারে আসি কিভাবে আপনি, কেউ যখন আপনার কুশল জানতে চাইবে তখন আপনি তার উত্তর দিবেন। আপনি বিভিন্নভাবে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন, যেমন শুরুতে
I'm fine. Thank you. How are you? যার অর্থ আমি ভালো আছি. I'm fine. Thank you. ধন্যবাদ. How are you? এখানে আপনি উত্তরে বললেন আমি ভালো আছি প্রশ্নটা করার জন্য ধন্যবাদ এবং আপনি কেমন আছেন আপনিও তার প্রশ্ন জিজ্ঞেস করলেন এছাড়াও আপনি উত্তরটা এভাবে দিতে পারেন যদি এমন হয় যে আপনি খুব একটা ভালো নেই খারাপও নেই মোটামুটি আছেন সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন প্রিটি গুড যার অর্থ আমি মোটামুটি আছি উত্তরটি আমরা আবার বলি প্রিটি গুড প্রিটি গুড যার অর্থ মোটামুটি ভালো আছে অথবা যদি এমন হয় থাকে যে আপনার খুব একটা ভালো নেই সেই ক্ষেত্রে আপনি উত্তরগুলো এভাবে দিতে পারেন সেম ওল্ড রিয়েলি সেম ওল্ড রিয়েলি যার অর্থ নতুন তেমন কিছুই ঘটেনি আপনার সাথে সেম ওল্ড রিয়েলি অথবা আপনি উত্তরটা এভাবে বলতে পারেন নট সো গ্রেট রিয়েলি নট সো গ্রেট রিয়েলি যার অর্থ খুব একটা ভালো নেই এছাড়াও আরো একটি ভাবে আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন সেটা হচ্ছে কুড বি বেটার যার অর্থ এর চেয়েও ভালো থাকতে পারতাম যে আমি এখন যেরকম আছি এর চেয়েও ভালো থাকতে পারতাম আমাদেরকে কেউ যখন কোনো কাজে সাহায্য করে বা কারো দ্বারা আমরা যখন উপকৃত হই তখন কিন্তু আমাদেরকে তাদেরকে ধন্যবাদ জানাতে হয় তো আজকে আমরা জানবো কিভাবে বিভিন্ন বাক্যের মাধ্যমে আপনি কাউকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারেন সাধারণত একটি খুবই কমন ধন্যবাদ দেওয়ার জন্য যে বাক্যটি আমরা ব্যবহার করে থাকি সেটি হচ্ছে থ্যাংক ইউ বা তোমাকে ধন্যবাদ এই বাক্যটি আমরা মোটামুটি সবাই জানি কিন্তু এছাড়াও আরো অনেক বাক্যের মাধ্যমে আপনি কাউকে ধন্যবাদ জানাতে পারেন যেমন I would really appreciate that যার অর্থ আমি খুবই খুশি হলাম বা আমি খুবই খুশি হব এছাড়াও আপনি বলতে পারেন থ্যাঙ্কস সো কাইন্ড অফ ইউ Thanks, so kind of you. যার অর্থ ধন্যবাদ তুমি খুবই দয়ালু ধন্যবাদ তুমি খুবই দয়ালু এছাড়াও আপনি বলতে পারেন I am very grateful. আমি অনেক কৃতজ্ঞ এছাড়াও আপনি বলতে পারেন I can't thank you enough. যার অর্থ তোমাকে যতই ধন্যবাদ দেই সেটা কম হবে I can't thank you enough. এছাড়াও আপনি বলতে পারেন I owe you one. অথবা আপনি এটাও বলতে পারেন I owe you big time. অথবা I owe you big time. যার অর্থ আমি তোমার কাছে ঋণী রইলাম বা আমি আপনার কাছে ঋণী রইলাম এবারে আমরা জানবো কেউ যখন আপনাকে ধন্যবাদ জানাবে তখন আপনি কিভাবে তার উত্তর দিবেন ধন্যবাদের রিপ্লাইয়ে কি বলতে হয় ধন্যবাদের উত্তর দিতে আপনি বলতে পারেন এনি টাইম আমার সাথে বলুন এনি টাইম যার অর্থ যে কোনো সময় আমি তোমাকে সাহায্য করতে প্রস্তুত আছি এছাড়াও আপনি বলতে পারেন মাই প্লেজার যার অর্থ কাজটা করে আমার ভালো লেগেছে বা তোমার জন্য কিছু করতে পেরে আমার ভালো লেগেছে
এছাড়াও ধন্যবাদের উত্তরে আপনি বলতে পারেন নো ওয়ারিজ, নো ওয়ারিজ। এই বাক্যটি কিছুটা অভয় দেওয়ার জন্য ব্যবহৃত হয়, যে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। এছাড়াও আপনি ধন্যবাদের জন্য বলতে পারেন ইউ আর মোস্ট ওয়েলকাম। ধন্যবাদের উত্তরে আপনি বলতে পারেন ইউ আর মোস্ট ওয়েলকাম, যার অর্থ তোমাকে স্বাগত। আমরা জানব যখন কেউ আপনাকে প্রশ্ন করবে যে আপনি কি, যে কোনো ব্যাপারে আপনাকে প্রশ্ন করতে পারে, যেমন কেউ আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কি এই ঠিকানাটি জানেন কি না বা চেনেন কি না, কেউ আপনাকে প্রশ্ন করতে পারে আপনি কি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে চেনেন কি না, আপনি যখন উত্তরে নেগেটিভ একটি অ্যান্সার দিবেন যে আপনি তাকে চেনেন না, সেক্ষেত্রে আপনি কি বলবেন? যে কোনো প্রশ্নের নেগেটিভ অ্যান্সার দেওয়ার জন্য আপনি এভাবে বলবেন, আই ডোন্ট নো, আই ডোন্ট নো, যার অর্থ আমি জানি না। এছাড়াও আপনি বলতে পারেন নো আইডিয়া, নো আইডিয়া, অথবা নো ক্লু, যার অর্থ আমি এই ব্যাপারে কিছু জানি না। এছাড়াও আপনি উত্তরে বলতে পারেন আই এম নট রিয়েলি শিওর, আই এম নট রিয়েলি শিওর, যার অর্থ আমি নিশ্চিত করে কিছু বলতে পারছি না। এছাড়াও আরো বিনয়ী হয়ে আপনি উত্তর দিতে চাইলে বলতে পারেন সরি, আই কান্ট হেল্প ইউ অ্যাবাউট দ্যাট, সরি আই কান্ট হেল্প ইউ, যার অর্থ দুঃখিত আমি তোমাকে সাহায্য করতে পারছি না, সরি আই কান্ট হেল্প ইউ অ্যাবাউট দ্যাট, দুঃখিত আমি তোমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারছি না। এবারে আমরা জানব কিভাবে আপনার যখন কারোর সাথে কথা শেষ হবে বা কোনো মিটিং শেষ হবে, তখন আপনি যাওয়ার সময় কিভাবে বিদায় নেবেন। কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময় আপনি বলতে পারেন ইট ওয়াজ নাইস চ্যাটিং ইউ, বা ইট ওয়াজ নাইস মিটিং ইউ। আমার সাথে বলুন ইট ওয়াজ নাইস চ্যাটিং ইউ, অথবা ইট ওয়াজ নাইস মিটিং ইউ, যার অর্থ আপনার সাথে কথা বলে ভালো লাগলো বা আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। এছাড়াও আপনি যাওয়ার অনুমতি নেওয়ার জন্য বলতে পারেন আই নিড টু গো, আই নিড টু গো। এরই সাথে আমরা জানলাম যে কিভাবে যখন আপনার কারোর সাথে কথা শেষ হওয়ার পর আপনি বিদায় নেবেন, তখন আপনি কি বলবেন। আজকের মতো আমাদের নতুন বাক্য অনুশীলনের জন্য এই কয়টি বাক্যই ছিল। সো আই নিড টু গেট গোয়িং নাও, আশা করি সবার সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, অবশ্যই এখন পর্যন্ত আপনারা যে শব্দগুলো বা যে বাক্যগুলো শুনলেন, সেই বাক্যগুলো এবং শব্দগুলো আপনারা প্রতিদিন প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে পারেন আপনার কোনো বন্ধুর সাথে, আপনার রুমমেটের সাথে, অথবা আপনার পরিবারের কোনো সদস্যর সাথে। কারণ অনুশীলন ছাড়া যে কোনো ভাষা শেখা সম্ভব না। আশা করি সবার আজকের পাঠটি ভালো লাগলো। এর সাথে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।